সাকিব আল হাসানকে সরিয়ে তিন ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসাইন শান্তকে। সরিয়ে দেওয়া হয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকেও। দায়িত্ব পেয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। এছাড়াও নির্বাচক করা হয়েছে হান্নান সরকারকে। রাজিবুল ইসলামের রিপোর্ট। দুপুর 2:20 বিসিবিতে প্রবেশ করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। এ সময় বিসিবির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয় মন্ত্রীকে। প্রায় 7 মাস পর হওয়া এই বোর্ড সরোবর ঝুলে রয়েছিল বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় বড় সিদ্ধান্ত, যার মধ্যে অন্যতম হল নির্বাচক ও অধিনায়কত্ব। দুপুর 2:30 থেকে মিটিং চলে সন্ধ্যা পর্যন্ত। পরে সন্ধ্যা 7:30 দিকে সংবাদ সম্মেলন করে বিসিবি, যেখানে বিসিবি সভাপতি জানান নতুন অধিনায়কের নাম। আজকে বোর্ডে আমরা সিলেক্ট সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এখন তিনটা ফরম্যাটেই আমরা আমাদের শান্তকে ক্যাপ্টেন হিসেবে, নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন হিসেবে আমরা অন্তত এই বছরের জন্য আমরা তাকে নির্ধারণ করেছি। বহুল বিতর্কিত নির্বাচক প্যানেল ভেঙেছে ক্রিকেট বোর্ড। প্রধান নির্বাচকের পদ থেকে বাদ দেওয়া হয়েছে মিনহাজুল আবেদিন নান্নুকে। তার জায়গায় দায়িত্ব পালন করবেন গাজী আশরাফ হোসেন লিপু। যে কয়টা নাম আমাদের কাছে প্রপোজ করা হয়েছে ওখানটায়, সেখানে উনি যদি আসলে আসতে রাজি হন, আমরা বলব যে হি ইজ দ্য বেস্ট। কাজেই সেই জন্য এটা নিয়ে খুব একটা ডিবেট হয়নি। কথাটা ছিল উনি আসতে চান কি না বা রাজি আছেন কি না। যখন কনফার্মেশন পেলাম যে আছেন, তখন আমরা এক বাক্যে সকলেই স্বীকার করে নিলাম যে ওনাকে আমরা চিফ সিলেক্ট করব। কপাল পুড়েছে হাবিবুল বাসার সুমনের। লিপুর সঙ্গে নির্বাচক প্যানেলের বাকি 2 সদস্য আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। রাজিবুল ইসলাম, নাগরিক, ঢাকা। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।